হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বিউটিউব এডুকেশন আজকে তো দেখো আজকে মানে গত আট তারিখ ঠিক আছে এসএসসি সিজিএলের মেন্স ছিল আটই আগস্ট আমার সেন্টার পড়েছিলো দুর্গাপুরের সনকাতে তো কোয়েশন পেপার ম্যাথামেটিক্সের যদি কথার বলি ম্যাথামেটিক্সের কোয়েশন পেপার ইজির দিকেই ছিল ইজি টু মডারেট কোয়েশ্চেন পেপার আমি বলতে পারি এখানের মধ্যে দুশোটা যে একশোটা মানে দুশো নম্বরের পরীক্ষা হয় একশোটা কোয়েশ্চেন থাকে প্রত্যেকটা কোয়েশ্চেন দুই করে মার্কস ক্যারি করে ঠিক আছে তো এই একশোটা কোয়েশ্চেনের মধ্যে পঁচাত্তরটা কোয়েশ্চেন খুব সহজ ছিল ঠিক আছে বাকি পঁচিশটা কোশ্চেনের মধ্যে দশটা কোয়েশ্চেন মডারেট লেভেলের ছিল আর পনেরোটা কোয়েশ্চেন একটু ভালো ছিল যার মধ্যে একটু ক্যালকুলেশন দেওয়া ছিল বাকি ওভারঅল কোয়েশ্চেন পেপার ভালোই ছিল কোশ্চেন করে এসেছি ইংরাজি কোশ্চেনটাও খুব সুন্দর ছিল ইংরাজি কোশ্চেনটাতে রিডিং কম্পিটেনশনের উপর প্রচুর জোর দিয়েছিল ওরা সমস্ত কোশ্চেন রিডিং কম্পিটেনশান থেকে এসছিলো ওয়ার্ড সিনোনিম অ্যান্টোনিম ওগুলো কম এসেছিলো তুলনামূলকভাবে অন্যান্য বার যত আছে তার তার থেকে বেশি পিকিউআআআরএস অনেক বেশি এসেছিলো পিকিউআআআরএস ঠিক আছে যেটাকে পিকিউআআরএস বলে তারপর তোমার রিডিং কম্প্রিহেনশন চার পাঁচ ছটা তোমার ইয়ে ছিল প্যাসেজ ছিল সেই প্যাসেজগুলো পড়ে একটা প্যাসেজ থেকে দশ বারোটা করে কোয়েশ্চেন এসেছিলো তো যাই হোক এবার পরীক্ষার হলে কিছু ম্যাথ ভালো ছিল সেই ম্যাথগুলো আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি সেই ম্যাথগুলো দেখো খুব সুন্দর কনসেপচুয়াল ম্যাচ প্রথম যে কোশ্চেনটা ছিল এবং নাম্বার সিস্টেমের একটা ভালো ম্যাচ ছিল সেটা ছিল এখানে বলা আছে দেখো কোয়েশ্চেন এস ওয়ান টু তিন সাত এগারো পনেরো সাতশো তেইশ পর্যন্ত দেওয়া আছে আর এদিকে এস টু একটা সিরিজ দেওয়া আছে দুই নয় ষোলো ছশো বত্রিশ অন্ত এখানে বার করতে কি বলেছে ফাইন্ড দ্য সাম অফ অল কমন টার্মস ঠিক আছে যত কমন টার্ম আছে এদের সেই কমন টার্মগুলো যোগফল বার করতে বলেছে তো এটা পরীক্ষার হলে প্রথমবার যদি কেউ করো অঙ্কটা তাহলে একটু সময় নিয়ে নেবে ঠিক আছে তিন চার মিনিট সময় লেগে যেতে পারে অঙ্কটা প্রথমবার যদি তুমি ওখানে ভাবতে যাও আর প্রথম থেকে যদি করা থাকে তাহলে খুব সহজেই বেরিয়ে যায় অঙ্কটা অ্যাকচুয়ালি কীভাবে করতে হয় সেটা একটু এক্সপ্লেন করি তাহলে বুঝতে পারবে দেখো তিন থেকে সাত এখানে চার বেড়েছে সাত থেকে এগারো আবার চার বেড়েছে এগারো থেকে পনেরো চার বেড়েছে কারণ সিম্পলি বুঝতে পারছি পনেরো পরেরটা হবে উনিশ ঠিক আছে তারপরেরটা হবে তেইশ তারপরটা হবে সাতাশ এরকম করে চলতে চলতে সাতশো তেইশ অবধি গেছে তারপরেরটাও কী হয়েছে দুই থেকে নয় সাত বেড়েছে নয় থেকে ষোলো সাত বেড়েছে তাহলে ষোলোর পরেরটা হবে তেইশ তারপরটা হবে তোমার তিরিশ এরকম করে কিন্তু চলতে চলতে আপ টু ছশো বত্রিশ আছে এবার ওরা বলছে যে কমন যে টার্মগুলো আছে সেই কমন টার্মগুলো তুমি যোগ করো তো প্রথম যে কমন টার্ম পাওয়া গেলো দেখো টোয়েন্টি থ্রি ঠিক আছে এখানেও টোয়েন্টি থ্রি পাওয়া আছে তাহলে কমন টার্ম কি হবে টোয়েন্টি থ্রি আচ্ছা নেক্সট কমন টার্মটা কি হবে কোথা থেকে বার করব না আমাকে এইভাবে করেই করে যেতে হবে যে সাতাশের পরে কি আসে একত্রিশ তারপরে আসে পঁয়ত্রিশ তারপরে আসে উনচল্লিশ এরকম করে দেখতে হবে এটাকেও সাত বাড়িয়ে বাড়িয়ে লিখতে হবে সাঁত্রিশ তারপরে তোমার চুয়াল্লিশ তারপরে একান্ন এরকম করে বাড়ি বাড়ি দেখতে হবে তো এটা কি আমরা অ্যাকচুয়ালি করব না আমরা এটা করব না আমরা এখানে দেখছি কি যে এটা গ্যাপ চলছে কত চারের চারের গ্যাপ এটা চলছে সাতের সাতের গ্যাপ মানে চার আর সাতের আমরা নিয়ে নেব এলসিএম যেটা হয় কত আঠাশ সিম্পলি বলতে পারি যে এই যে তেইশ তেইশের পরে যার সাথে যেটা কমন হবে সেটা হলো সাথে যোগ করলে যে সংখ্যাটা পাবো সেটা সেটা হবে কত ফিফটি এখানেও দেখো সাথে যোগ যে নাম্বারটা সেটা হলো যেটা অলরেডি এসছে একান্নটা হবে পরবর্তী কমন টার্ম তারপরে আবার কমন টার্ম কত হবে এর সাথে আঠাশ যোগ করতে হবে তাহলে সেভেন্টি নাইন এইভাবে কিন্তু চলতে থাকবে এবার এইভাবে চলতে চলতে আমাকে কিন্তু লাস্টের টার্মটা বার করতে হবে তো লাস্টের টার্মটা দেখো সাতশো আছে এটা আর এটা আছে ছশো বত্রিশ তাহলে যে কমন টার্মটা হবে সেটা ছশো বত্রিশের থেকে কি হবে ছোট হবে ডেফিনেটলি কারণ সাতশো তেইশ অব্দি তো আমি এ সিরিজ ওয়ানটা পাবো বাট সিরিজ টুয়ের তো কোনো সংখ্যা পাবো না সিরিজ টু এর ম্যাক্সিমাম আমি ছশো বত্রিশ অবধি যেতে পারি তাহলে কমন টার্ম যেগুলো নেব সেগুলো সবসময় নিশ্চয়ই ছশো বত্রিশের থেকে ছোট হবে তাহলে এই কতগুলো বা লাস্ট টার্মটা কত বা কত তম সেটা আমাকে বার করতে হবে তো দেখো সেটা কি করে বার করবো না আমরা অ্যারিথমেটিক প্রোগ্রেসেন জানি বা যেটাকে বলছে সমান্তর প্রগতি সমান্তর প্রগতির ক্ষেত্রে এনতম সংখ্যা বা সেটাকে আমরা ধরতে পারি যে টি এন এটা কি হয় না প্রথম পদ প্লাস ওয়ান ডি মানে কমন ডিফারেন্স প্রথম সংখ্যা আমরা আর এন সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই এনটা এন রইল কমন ডিফারেন্সটা দেখো কত করে আছে তেইশ থেকে একান্ন আঠাশ করে আছে তাহলে এই আঠাশটা হয়ে গেল আমার কমন ডিফারেন্স তাহলে ইন টু টোয়েন্টি এইট করে দিলাম আচ্ছা এই যে টি অফ এন এটা আমরা এখন ধরে নিই যে ছশো বত্রিশ ঠিক আছে তা ছশো বত্রিশের থেকে ছোট হবে তো ফার্স্ট আমি ছশো বত্রিশ ধরে ক্যালকুলেশন করছি যেটা বেরোবে সেটা কিন্তু ছশো বত্রিশের থেকে ছোটো হবে মানে ছশো বত্রিশের থেকে সংখ্যাটা কিন্তু ছোট ছশো বত্রিশ কিন্তু নয় তো যাই হোক এটা থেকে দেখো ক্যালকুলেশন করবো আমরা তো ছশো বত্রিশ থেকে এই তেইশটা বাদ গেল ছশো বত্রিশ থেকে তেইশটা বাদ গেলে এই সাইডটা দেওয়া হবে ছশো নয় ইকুয়ালস টু হয়ে যাবে তোমার এদিকে আঠাশ এন মাইনাস আঠাশ এই আঠাশটা আবার এদিকে এলে এদিকে যোগ হয়ে যাবে অর্থাৎ আমরা বলতে পারি যে আঠাশ এন ইকুয়াল টু ছশো নয় প্লাস আঠাশ সময় তোমার হয়ে গেল ছশো সাঁত্রিশ এবারে এনটা কত হবে এটা দিয়ে ভাগ করে দেখে নিই এর থেকে ছোটো হবে ছশো সাঁতিরিশকে যদি আমি আঠাশ দিয়ে ভাগ করি কতবার যাচ্ছে দেখে নাও আঠাশ দুগুণে ছাপ্পান্ন এখানে তোমার রইলো চার তিনে সাত সাতাত্তর মানে আঠাশ দুগুণে ছাপ্পান্ন ঠিক আছে তাহলে ছাব বাইশ বার তাহলে মোটামুটি বাইশ দেখো পুরোপুরি ভাগটা মিলছে না মানে ছশো সাঁত্রিশের থেকে একটা ছোটো কিছু হচ্ছে ঠিক আছে তাহলে ছোটো কিছু হলে এটা ঠিক আছে তার মানে বাইশ বার আমি ধরে নিতে পারি যে বাইশ তম সংখ্যা এটা একটা হবে তাহলে বাইশতম সংখ্যাটা আমরা এখান থেকে বার করে নিতে পারি যে বাইশতম সংখ্যাটা কত হবে পি এন ইজিক্যাল টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটাও করতে পারো যে তেইশ প্লাস এন মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান মানে বাইশ হয়েছে তাহলে বাইশ থেকে এক গেলেও কত হয় তোমার বাইশ থেকে এক গেলে হয় একুশ ইন্টু ডি আঠাশ আছে এটা হয়ে যাবে লাস্ট টার্ম ঠিক আছে তাহলে এটা করে নাও দেখো তেইশ প্লাস এখানে দেখো আঠাশ ইন্টু দুই পাঁচশো ষাট পাঁচশো ষাটের সাথে আরও আঠাশ তার মানে হলো পাঁচশো অষ্টআশি এই যোগটা করো অষ্টআশির সাথে বারো দিলে তোমার ছশো হয়ে যাবে আর এদিকে আরও এগারো পড়ে থাকবে তাহলে ছশো এগারো তাহলে লাস্ট টার্মটা বুঝে গেলাম যে লাস্ট কমন টার্ম যেটা আছে সেটা হলো ছশো এগারো অর্থাৎ এখানে কোথাও ছশো এগারো আছে এই উপরেও এখানেও কোথাও সাতশো তেইশের আগে ছশো এগারো আছে তাহলে এই অবধি আমাকে যোগ করতে হবে তো এই যোগ করতে করতে আমি প্রথম টার্ম পেয়ে গেছি তেইশ লাস্ট টার্ম পেয়ে গেলাম কত ছশো এগারো তাহলে সিম্পল এবারে যোগ ফলটা কী হয় যোগফলের ফর্মুলা কী হয় এস অপ এন এন বাই টু ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম এই ফর্মুলাটাও একটা আছে ঠিক আছে তাহলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো এন বাই টু মানে হলো বাইশ বাই দুই ফার্স্ট টার্ম কত আছে তেইশ লাস্ট টার্ম কত আছে আমার ছশো এগারো যোগ করো দেখো বাইশ বাই মানে তোমার এগারো এগারো গণিত তেইশ আর ছশো যোগ করলে হয় ছশো এটা গুণ করে নাও এগারো চার চুয়াল্লিশের চার চার এগারো তিন তেত্রিশ চার সাত হাতের আর তিনে তোমার এবার এখানটা এসে অনেকে একটা জিনিস করতে পারো এগারোর আর মাল্টিপল চেক করতে পারো বা এটা গুণ করেও দেখে নিতে পারো সিক্স নাইন সেভেন ফোর হয়ে যাবে এই কোয়েশ্চেনটা কারেক্ট অ্যান্সার তো এটাই কিন্তু একটু ভালো লেভেলের কোয়েশ্চেন ছিল যারা প্রথমবারের জন্য এক্সাম হলে করছিলো তাদের ক্ষেত্রে একটু ট্রিকি হবে এই জিনিসটা ধরতে হবে যে এদের এল সি এমটা নেক্সট কমন টার্মগুলো হবে তাছাড়া এরকম করে লিখে লিখে করা সম্ভব নয় ওকে এটা ছিল একটা ভালো কোশ্চেন নেক্সট একটা ভালো কোশ্চেন ছিল এইটা এটা কি ছিল যে এক গণিত দুই এটা গণিত চিহ্ন ঠিক আছে দুই গণিত তিন তিন গণিত চার এরকম করে কুড়িটা টার্মে যোগ ফল বার করতে বলেছিল তো অনেকে এটা কি করতে পারো পরপর বসিয়ে বসিয়ে গুণ করে করে টোটালটা যোগ করতে পারো সেখান থেকেও হয়ে যাবে আর বাকি এটা অ্যাকচুয়ালি কি দাঁড়াচ্ছে দেখো এটা বেসিক্যালি কি আছে বলো তো দেখো এই সংখ্যাটা অ্যাকচুয়ালি এই ইন্টু এই প্যাটার্নে আছে অর্থাৎ এন গণিত এন প্লাস ওয়ান এই প্যাটার্নে আছে তুমি এনের এর জায়গায় দেখো ওয়ান বসাও ওয়ান গণিত দুই চলে এলো এনের জায়গায় যে তুমি দুই বসাবে দুই গণিত তিন চলে আসবে এন এর জায়গায় যে তিন বসাবে তিনগণে চার চলে আসবে ঠিক আছে অথবা আমি বুঝতে পেরে গেলাম যে গোটা জিনিসটা এন ইন্টু এন প্লাস ওয়ান এই প্যাটার্নে দেওয়া আছে আপ টু কতগুলো কুড়িটা টানার মধ্যেই দেওয়া আছে তার আমরা বলতে পারি সামেশন অফ এন ইন্টু এন প্লাস ওয়ান আর যেখানে আইজিক্যাল টু ওয়ান থেকে কুড়ি এইটা দেওয়া আছে তো এটা ক্যালকুলেশন করলে কত হয় সামেশন ওভার এন স্কোয়ার প্লাস এন এটাকে ব্রেক করতে পারি সামেশন ওভার এন স্কোয়ার প্লাস সামেশন ওভার এন সামেসোনভার এন স্কোয়ার কথাটা মানে কি যে ফর্মুলা আমরা জানি এন স্কোয়ার মানে কিছু সংখ্যার বর্গের যোগফল কত হয় এটার ফর্মুলা হলো এন ইন্টু এন প্লাস ওয়ান আর সামেসনার এন এর ফর্মুলা কি হয় এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এবার দেখো কুড়িটা টার্মে যোগফল বার করতে বলেছিল তাহলে এনের এর জায়গায় কুড়ি বসালে অঙ্কগুলো হয়ে যাবে কুড়ি কুড়ির সঙ্গে তোমার এক যোগ একুশ এখানে একচল্লিশ আর নিচে হলো তোমার ছয় প্লাস এখানে হচ্ছে তোমার কুড়ি গণিত একুশ বাই দুই এটা দিয়ে কাটো দশ মানে এই জায়গাটা টোটালটা চলে এলো দুশো এটা দুশো দশ করে দাও আর এটা ক্যালকুলেশন করে নাও তিন দিয়ে কাটাও এটা সাত করো এটা দুই করো এটা দশ করো তাহলে সত্তর ইন্টু একচল্লিশ সত্তর করে নাও দুশো আর একটা সত্তর দিয়ে দাও তার মানে সাড়ে মানে তিন হাজার পাঁচশো কত হচ্ছে দেখো তিন এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার যদি কোনো কিছু আমি না ভুল করেছি আই হোপ ক্লিয়ার এই কোয়েশ্চেনটা এটা একটা ভালো কোশ্চেন ছিল আর এই একটা কোশ্চেন ছিল এটাও খুব সুন্দর কোশ্চেন এটা দেখো কি বলেছে বলছে সাম অফ থ্রি প্রাইম নাম্বার এক্স ওয়াই জেড আর সেভেন্টি তিনটে প্রাইম নাম্বারের যোগফল কত বলেছে সত্তর প্রাইম নাম্বার মানে কি মৌলিক সংখ্যা ঠিক আছে তিনটে মৌলিক সংখ্যা যোগফল বলেছে সত্তর হবে এবার বলছে হোয়ার এক্স এর থেকে ওয়াই বড়ো আবার ওয়াই এর থেকে জেড বড়ো ঠিক আছে এরকম প্যাটার্ন বলছে ফাইন্ড দ্য পসিবেল ভ্যালু অফ জেড জেড এর পসিবেল ভ্যালু কি হবে অর্থাৎ সব থেকে সংখ্যা কোনটা হবে যাদের তিনটে যোগ করলে পরে আবার সত্তর আসবে তো এখানে একটা জিনিস খেয়াল করতে হবে দেখো তিনটে প্রাইম নাম্বার প্রাইম নাম্বার সাধারণত কি হয় বলো তো প্রাইম নাম্বার দেখো প্রাইম নাম্বার সাধারণত তোমার ওয়াড নাম্বারই হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখো যে নাম্বারগুলো আমাদের আছে প্রাইম দুই আছে এক এটা প্রথম ইভেন প্রাইম নাম্বার তারপরে তিন আছে তারপরে তোমার পাঁচ আছে সাত আছে ঠিক আছে এগারো আছে তেরো আছে ঠিক আছে সাতেরো আছে তো এইগুলোর মধ্যে ম্যাক্সিমাম তুমি দেখতে পাবে ওয়ার্ড নাম্বার ঠিক আছে তাহলে এই ওয়ার্ড নাম্বার এবার দেখো দুটো ওয়ার্ড নাম্বার তুমি যদি আবার যোগ করো সবসময় কিন্তু একটা ইভেন্ট নাম্বার পড়বে আর তিনটে ওয়ার্ড নাম্বার তিনটে নাম্বার যোগ করতে বলেছে তাতে আমি কি পেয়েছি সত্য আচ্ছা আমি যদি তিনটে ওয়ার্ড নাম্বার যোগ করি তাহলে কী পাবো দেখো তিনটে ওয়ার্ড নাম্বার যোগ করলে আমি কি ইভেন্ট পাবো এটা আগে দেখতে হবে ইভেন্ট পাবো না দেখো ওয়ার্ড আর ওয়ার্ড কী হয়ে যাবে ইভেন বাট ইভেনের সাথে যেই তুমি ওয়ার্ড নাম্বার যোগ করবে কিন্তু তুমি ইভেন নাম্বার পাবে না ওয়ার্ড নাম্বারই পেয়ে যাবে তুমি যে কোনো একটা ইভেন নাম্বারের সাথে ওয়ার্ড নাম্বার যোগ করে দেখো দেখো একটা ইভেন নাম্বার হলো দুই ওয়ার্ড নাম্বার হলো তিন দুই প্লাস তিন যোগ করে দেখো একটা ওয়ার্ড নাম্বার পাঁচ চলে এলো তাহলে আমরা এটা জানি বা বুঝতে পারছি যে ইভেন নাম্বারের সাথে ওয়ার্ড নাম্বার অ্যাড করে কোনোদিনই কিন্তু ইভেন নাম্বার পাবো না তার মানে আমাকে এমন মৌলিক সংখ্যাগুলো যোগ মানে নিতে হবে যাতে এ একটা কি থাকে ইভেন নাম্বার থাকে এবার একটা ইভেন নাম্বার যেই তুমি নিতে যাবে সেই তোমাকে কিন্তু দুইকে ইনক্লুড করতেই হবে কারণ একমাত্র ইভেন প্রাইম নাম্বার হলো তোমার দুই ঠিক আছে তাহলে দুই থাকবেই বাকি দুটো প্রাইম নাম্বার যোগ করে আমাকে হতে হবে কত সত্তর তাহলে বাকি দুইয়ের সাথে কত যোগ করলে সত্তর হবে আটষট্টি তার মানে আরও দুটো প্রাইম নাম্বার এমন আমাকে নিতে হবে যাতে যোগ করলে কত হয় সিক্সটি তাহলে আমি বুঝতে পেরে গেলাম যেহেতু দুই তাহলে এক্সটাই হলো দুই কারণ এক্সটা সব থেকে ছোটো বলেছে এবার ওয়াই আর জেড এই দুটো যোগ করে আমাকে কী করতে হবে সত্তর করতে হবে তো দেখো আমরা যদি এখানে জেডের ভ্যালু ধরতে বলেছি তো অপশন টেস্ট যদি করি ফর্টি ওয়ান যদি জেডের ভ্যালু হয় ঠিক আছে তার মানে ওয়াই প্লাস জেড ইজ ইউল টু সিক্সটি এইট হবে তাহলে জেড যদি ফর্টি ওয়ান ধরি তাহলে এটা কত হবে টোয়েন্টি সেভেন বা টোয়েন্টি সেভেন তো প্রাইম নাম্বার নয় তার মানে এই অপশানটা কারেক্ট হবে না জেডের ভ্যালু যদি থার্টি সেভেন ধরি এটা আমাকে নিতে হবে থার্টি ওয়ান দেখো থার্টি সেভেন থার্টি ওয়ান এই দুটোই কিন্তু প্রাইম নাম্বার তাহলে এই অপশানটা হতে পারে অর্থাৎ অপশান দুই অর্থাৎ থার্টি সেভেন হয়ে যেতে পারে এই কোশ্চেনটার একটা পসিবল ভ্যালু তাহলে দুই ওয়াইটা হতে পারে একত্রিশ আর জেডটা হতে পারে সাঁত্রিশ তাহলে এই ছিল তিনটে ভালো কোয়েশ্চেন আই হোপ কোয়েশ্চেনগুলো তোমরা বুঝতে পারলে বাকি দেখো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও এটা শেয়ার করো এটা সিজিয়াল মেন্সের পেপার ছিল সহজেই পেপার ছিল এই দুটো তিনটে কোয়েশ্চেন একটু ট্রিকি ছিল বাট কোয়েশ্চেনটা ভালো ঠিক আছে যাই হোক ভিডিওটা এই অবধি রাখছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আবার নতুন কোনো Bye-bye.